ওয়েলকাম স্টুডেন্ট, আজকে আমাদের প্লেন স্কেলের সেকেন্ড প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব। আগে একটু প্রবলেমটা পড়ে নেওয়া যাক। দেখো, লেখা আছে কনস্ট্রাক্ট এ স্কেল অফ 1 ফিট ইজ ইকুয়াল টু 1.5 ইঞ্চ ইন এ ড্রয়িং টু শো ইঞ্চ অ্যান্ড ফিট অ্যান্ড লং এনাফ টু মেজার আপ টু 4 ফিট। শো 4 ফিট 7 ইঞ্চ ফ্রম দিস স্কেল। ঠিক আছে, এটা আগের প্রবলেমের থেকে একটু জটিল প্রবলেম, একটু ডিফিকাল্ট প্রবলেম। তো আমরা অবশ্যই সোজা প্রবলেম শেখার পর একটু কঠিন প্রবলেম শিখব। সো এটা কিন্তু করার জন্য সবার আগে আমাদের ইঞ্চ আর ফুটের সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে সবার আগে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে 1 ফিট ইজ ইকুয়াল টু 12 ইঞ্চ। এই এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে, জেনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এই প্রবলেমটা আমরা করতে পারবো না, কারণ এটা ইঞ্চ ফুটের প্রবলেম। ঠিক আছে, তো এখানে আমাদের আগের দিনে প্রবলেম আমি বলেছি যে একটা প্রবলেম করতে গেলে আমাদের যে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে আরএফ কত সেটা আমাদের জানতে হয়, এই স্কেলটা থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড, সেটা কত জানতে হয়, মিনিমাম লেন্থ টু বি মেজার্ড সেটা কত সেটা জানতে হয়। স্কেলটা আঁকতে গেলে আমাদের এই জিনিসগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তো আমরা এই প্রবলেমটা পড়ে একটু জানার চেষ্টা করি এগুলো এখানে আছে কি না। ঠিক আছে, তো কি বলেছে দেখো, কনস্ট্রাক্ট এ স্কেল অফ 1 ফিট ইজ ইকুয়াল টু 1.5 ইঞ্চ। এখানে কোথাও কিন্তু ডাইরেক্ট আরএফ দেওয়া নেই প্রবলেমটার মধ্যে, কিন্তু এই যে তথ্যটা দেওয়া রয়েছে 1 ফুট ইজ ইকুয়াল টু 1.5 ইঞ্চ, এটা থেকে কিন্তু আমরা আরএফটা বার করে নিতে পারি। কীভাবে বার করে নিতে পারি, আমরা জানি আরএফ ইজ ইকুয়াল টু কি, আরএফ ইজ ইকুয়াল টু আমি সংক্ষেপে লিখছি, ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ সো এটা আমরা জানি ফর্মুলা হিসাবে। তো এখানে আমাদের দেখো, এইখানে দেখো 1 ফুট রিপ্রেজেন্ট করছে 1.5 ইঞ্চ দিয়ে। ঠিক আছে, 1 ফুট রিপ্রেজেন্ট করছে 1.5 ইঞ্চ দিয়ে। তো 1 ফুটটা অবভিয়াসলি, ফুটটা সবসময় বড়, আমরা জানি সেটাকে 1 ফুট আমরা যখনই 1.5 দিয়ে রিপ্রেজেন্ট করছি, তার মানে 1.5টা হচ্ছে আমার ড্রয়িং লেন্থ। তাহলে ড্রয়িং লেন্থের জায়গায় আমাকে বসিয়ে দিতে হবে হচ্ছে 1.5 ইঞ্চ, আর অ্যাকচুয়াল লেন্থ সেক্ষেত্রে 1 ফিট। সো এটাকে আমাকে কি করতে হবে, পুরোটাকে আমার ইঞ্চে নিয়ে যাই, 1.5 ইঞ্চ ইজ ইকুয়াল টু 1 ফিট মানে হচ্ছে 12 ইঞ্চ। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়াবে, 1.5 বাই 12, তো সেটাকে তুমি ক্যালকুলেট করে যদি দেখো 15 বাই 120, আলটিমেটলি এটা 1/8 আসবে। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু ডাইরেক্ট কোথাও আরএফ দেওয়া নেই, আমি এই যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য থেকে আমি আরএফ প্রবলেমের আরএফটা বার করে নিলাম। ঠিক আছে, এখানে কিন্তু যখনই দেখবে ডাইরেক্ট আরএফ দেওয়া নেই, তখন এরকম যে তথ্য দেওয়া থাকবে সেখান থেকে আরএফটা বার করে নেবে। তাহলে আরএফটা আমি বার করে নিলাম, আরএফটা আমি লিখলাম হচ্ছে 1/8, রাইট। ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড, এটা দেখো খুব ভালো করেই বোঝা যাচ্ছে, এখানে লিখেছে যে লং এনাফ টু মেজার আপ টু 4 ফিট। এই কথাটাকেই বোঝা যাচ্ছে আমাদের সব থেকে বেশি মেজার করতে হবে 4 ফিট, মানে ম্যাক্সিমাম লেন্থ আমাকে মেজার করতে হবে হচ্ছে 4 ফিট। এবার একটা জিনিস দেখো, মিনিমাম লেন্থ কত মেজার করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইন এ ড্রয়িং, এখান থেকে দেখো, টু শো ইঞ্চ অ্যান্ড ফিট, এই স্কেলটা থেকে আমাকে কী কী দেখাতে হবে, ইঞ্চ দেখাতে হবে, ফিট দেখাতে হবে, আর সব থেকে বেশি দেখাতে হবে হচ্ছে
4 ফিট ঠিক আছে তো 200 ইঞ্চ এন্ড ফিট এটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা ইঞ্চটা ইঞ্চ মানেই কিন্তু 1 ইঞ্চ বা ফিট মানেই কিন্তু 1 ফিট সেক্ষেত্রে 200 ইঞ্চ এন্ড ফিট এক্ষেত্রে তার মানে আমাদের সবথেকে ছোট দেখাতে হবে হচ্ছে 1 ইঞ্চ বিকজ ইঞ্চটা কিন্তু ছোট তাহলে আমি লিখে ফেলি এখানে আমার সবথেকে ছোট দেখাতে হবে হচ্ছে 1 ইঞ্চ ঠিক আছে তাহলে এই প্রবলেমের জন্য আমার যা যা দরকার সেটা কিন্তু আমি পেয়ে গেলাম এই প্রবলেমের জন্য যা যা দরকার আমি এই তথ্য থেকেই পেয়ে গেলাম এখানে ডাইরেক্ট আরএফ দেওয়া ছিল না বার করে নিয়েছি ক্যালকুলেশন করে করে আমি এটা করে নিয়েছি এবার আমাকে যে স্কেলটা আঁকতে হবে সেই স্কেলের ড্রয়িং লেন্থটা কত হবে সেটা আমাকে দেখতে হবে কারণ আমরা আগে প্রবলেমই বলেছি ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার যেটা হয় সেটাই হয় হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ ঠিক আছে তাহলে এই যে প্রবলেমের জন্য আমার আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আরএফ ইজ ইকুয়াল টু আমি সংক্ষেপে লিখছি এবার ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ সংক্ষেপে লিখছি তো আরএফ এর ভ্যালু আমরা জানি 1/8 ঠিক আছে আর ড্রয়িং লেন্থ আমাকে বার করতে হবে প্রবলেমের জন্য কত ড্রয়িং লেন্থ নিয়ে আমরা ড্রয়িংটা করব আর অ্যাকচুয়াল লেন্থ আমি আগেই বলেছি ম্যাক্সিমাম লেন্থ যেটা হয় সেটাই হয় হচ্ছে ড্রয়িং লেন্থ দ্যাট ইজ 4 ফিট তাহলে ড্রয়িং লেন্থ আমাকে বার করতে হবে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে 4 ফিট/8 তো এটাকে আমি জানি সবসময় আমাদের সেন্টিমিটারে নিতে হয় তো কিভাবে আমরা সেন্টিমিটারে নেব 4 ফিট এটাকে আগে আমরা ইঞ্চে নিই 1 ফিট মানে 12 ইঞ্চ ঠিক আছে ডিভাইডেড বাই 8 সো ইঞ্চ থেকে যখন আমরা সেন্টিমিটারে নেব তখন 4 × 12 আচ্ছা এই তথ্যটাও আমাদের জেনে রাখা দরকার প্রথমেই আমি বলে রাখি সেটা হচ্ছে 1 ইঞ্চ ইজ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার ওকে 1 ইঞ্চ মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি 2.5 সেন্টিমিটার ধরতে পারি 1 ইঞ্চ মানে হচ্ছে 2.5 সেন্টিমিটার তো আমি যখন ইঞ্চ থেকে সেন্টিমিটারে আসব এটাকে 2.5 দিয়ে গুণ করতে হবে তবে আমরা সেন্টিমিটারে পৌঁছাব ঠিক আছে ইঞ্চ থেকে সেন্টিমিটারে আসলাম 2.5 দিয়ে গুণ করার পর তাহলে এটাকে যদি আমি এখন করি তাহলে আলটিমেটলি কী পাবে তুমি দেখা যাক এটা 2 আসবে এটা 6 আসবে ঠিক আছে তো 2 অ্যান্ড 6 এ দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি 6 × 2.5 মাল্টিপ্লাই করলে এটা আসবে দেখো 15 মতো 15 সেন্টিমিটার মতো এটা আসছে ঠিক আছে তার মানে হ্যাঁ একটু আরেকটু চেক করে নিই হ্যাঁ 6 × 2.5 সেন্টি এটা যদি এইটা আর এটা মাল্টিপ্লাই করি 4 এটা কাটলাম 2 আসলো 2 আর 12 কাটলাম 6 আসলো 6 × 2.5 এটা মাল্টিপ্লাই করে 15 সেন্টিমিটার আসলো ঠিক আছে তাহলে আমাদের কি হলো কি পেলাম তাহলে আমরা এখান থেকে আমরা পেলাম ড্রয়িং লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার ওকে তাহলে এই 15 সেন্টিমিটারটা কাকে রিপ্রেজেন্ট করছে অবভিয়াসলি 4 ফিটকে কেননা 4 ফিট হচ্ছে আমার অ্যাকচুয়াল লেন্থ এটা আমাকে মেজার করতে হবে সেখানে আমরা আরএফটাকে 1.8 হিসাবে ইউজ করে ড্রয়িং লেন্থটা বার করে নিলাম হচ্ছে 15 সেন্টিমিটার দেখো তাহলে আমরা যে স্কেলের ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে 15 সেন্টিমিটার যেটা রিপ্রেজেন্ট করছে 4 ফিটকে ঠিক আছে তাহলে আমরা যখন স্কেলটা ড্র করব তার ড্রয়িং লেন্থ হবে 15 সেন্টিমিটার যেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে 4 ফিটকে ঠিক আছে তাহলে আমরা তার জন্য জানি কি করব আমরা প্রথমেই একটা স্কেল ড্র করব যার লেন্থ হবে হচ্ছে 15 সেন্টিমিটার বাট এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে কিন্তু 4 ফিটকে
ঠিক আছে। আর এটা প্লেন স্কেল বলে আমি এর হাইট নিয়ে নেব 1 সেন্টিমিটার নিয়ে আমি এটা কমপ্লিট করব। আমি এটা 4টে ইকুয়াল পার্টে ভাগ করেছি, কেন করেছি আমি বলছি। তো এটা সবার আগে দেখো, এটা আমি প্লেন স্কেলে প্রবলেম হিসেবে কেন ট্রিট করলাম সেটা আগে একটু দেখে নাও। বিকজ এখানে ম্যাক্সিমাম যেটা রিপ্রেজেন্ট করতে হবে সেটা হচ্ছে 4 ফিট, আর মিনিমাম যেটা রিপ্রেজেন্ট করতে হবে সেটা হচ্ছে 1 ইঞ্চ। সো এই ফিট আর ইঞ্চের মধ্যে রিলেশন কত? 12 ইঞ্চের রিলেশন, ঠিক আছে, 12 ইঞ্চের রিলেশন। সো এই 12 ইঞ্চের যে রিলেশন সেটাকে আমরা আগের দিনই বলেছিলাম যে ম্যাক্সিমাম লেন্থ আর মিনিমাম লেন্থের মধ্যে রিলেশন যদি 10 হয় বা 10-এর কাছাকাছি হয় তাহলে কিন্তু সেটা প্লেন স্কেলের প্রবলেম। তো সেটা 12-এর রিলেশনে আছে। সো এটা আমরা ইজিলি প্লেন স্কেলে করতে পারি। আমি আগের দিন এর ভিডিওটা যদি খেয়াল করে দেখো সেখানে দেখবে ফি মানে ম্যাক্সিমাম লেন্থ আর মিনিমাম লেন্থ এটার রিলেশন যদি বলেছিলাম যদি 10-এর মধ্যে থাকে তাহলে সেটা প্লেন স্কেলের প্রবলেম। তো এটা 10 বা 10-এর কাছাকাছি থাকলে আমরা সেটাকে প্লেন স্কেলের প্রবলেম হিসাবে ট্রিট করতে পারি। তো ফিট আর ইঞ্চ কিন্তু 12-এর রিলেশনে আছে, সো এটা কিন্তু একটা প্লেন স্কেলের প্রবলেম। তো সেই জন্য আমি এর হাইট কিন্তু নিয়েছি 1 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই স্কেলটা থেকে আমার ম্যাক্সিমাম 4 ফিটকে দেখাতে হবে, ঠিক আছে। আর কি দেখাতে হবে? মিনিমাম দেখাতে হবে 1 ইঞ্চ, তাছাড়াও আমাকে দেখাতে হবে 1 ফিটকেও দেখাতে হবে, কারণ এখানে লিখেছে টু শো ইঞ্চ অ্যান্ড ফিট, ঠিক আছে। মানে এখানে আমার ম্যাক্সিমাম হচ্ছে 4 ফিট, তাহলে 1 ফিটকে দেখাতে গেলে আমাকে এটাকে সমান 4টে ভাগে ভাগ করতে হবে, এটা বোঝাই যাচ্ছে। তো সেই জন্য এটাকে তোমরা জানো যে প্রসিডিওরে আমরা 4টে ভাগ করি, সেই প্রসিডিওরে আমি এটাকে সমান 4টে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। তো এটাকে সমান 4টে ভাগ করলে আমরা এরকম পেয়ে যাব। যদিও প্রপারলি ইকুয়াল ভাগ ডিভিশন হয়নি যেহেতু আমি ফ্রি হ্যান্ডে করছি, নেমগুলো এইভাবে দিয়ে দেবে 0, 1, 2, 3, এপাশে হচ্ছে ফিট, বিকজ এক একটা পার্টে এক একটা ফিট করে পড়ছে, 4 ফিট টোটাল, 4 ফিট, 4টে ডিভিশন করলাম 1 ফিট। তার মানে এখানে যেটা বলেছে টু শো ইঞ্চ অ্যান্ড ফিট, ফিট মিন্স 1 ফিট, সেটা কিন্তু আমার এক একটা ফিট এখান থেকে আমি দেখাতে পারছি। এবারে আমাকে এটাকে দেখাতে হবে ইঞ্চ। তো 1 ফিটকে কটা ভাগ করলে আমি ইঞ্চ দেখাতে পারবো? অবভিয়াসলি 1 ফিটকে আমি যদি 12 ইকুয়াল পার্টে ডিভাইড করি তাহলে কিন্তু আমি এটা ইঞ্চ দেখাতে পারবো। তাহলে আমি এই যে এপাশে পার্টটা এটাকে আমি 12 ইকুয়াল ডিভিশনে ডিভাইড করব। তোমরা জানো কিভাবে করতে হয়, এটা আমি বলছি না। যে কোনো মাপ নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 পয়েন্টটা নিয়ে লাস্ট পয়েন্টের সঙ্গে এটাকে অ্যাড করে দেবে, লাস্ট পয়েন্টের সঙ্গে এটাকে অ্যাড করে দেবে, এবং প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে প্যারালাল লাইন টানবে। আমি সেটা আলাদা করে দেখাচ্ছি না, কারণ দেখাতে গেলে ড্রয়িংটা ক্লামজি হয়ে যাবে। সো এই প্রত্যেকটা পয়েন্ট থেকে লাস্ট লাইনের প্যারালাল করে একটা লাইন টানলে এটা কিন্তু ইকুয়াল 12 পার্ট পেয়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে আমি আগের দিন বলেছিলাম যে এগুলো যে লেংথ সেটা 3 মিলিমিটার করে হবে, 3 মিলিমিটারের একটা লাইন আমাকে আগে টেনে নিতে হবে, 3 মিলিমিটার হাইটের, 3 মিলিমিটার হাইটের একটা লাইন আগে আমাকে টেনে নিতে হবে, এবং এইগুলোকে আমাকে 3 মিলিমিটার পর্যন্ত এক্সটেন্ড করতে হবে, প্রত্যেকটাকে আমার 3 মিলিমিটার পর্যন্ত এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6 নাম্বার যেটা আছে সেটাকে একটু বেশি এক্সটেন্ড করতে হয়, বিকজ এটাকে 5 মিলিমিটার পর্যন্ত এক্সটেন্ড করতে হয়। এটার হাইট হয় হচ্ছে 5 আর এগুলোর হাইট হয় হচ্ছে 3। তাহলে দেখা যাক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে। তাহলে এটাকে আমি কীভাবে লিখবো নামটা? 0 থেকে স্টার্ট করছি, 1 ইঞ্চ, 2 ইঞ্চ, 3, 4, 5, 6, 6টা লিখবো, লাস্টে লিখবো হচ্ছে 12টা, আর এ পাশে আমার যাচ্ছে হচ্ছে ইঞ্চ, 12 ইঞ্চ, ঠিক আছে। লাস্টেরটা হচ্ছে এখানে এই পয়েন্টটা হচ্ছে 12 ইঞ্চ, এদিকে হচ্ছে ফিট, ঠিক আছে। তো আমাকে দেখো স্কেলে কিন্তু আমি আরএফটা আমাকে লিখে ফেলতে হবে, আরএফ হচ্ছে 1/8, ঠিক আছে। তাহলে এখানে স্কেলে আমার কিন্তু স্কেলটা আঁকা কমপ্লিট, কেননা ম্যাক্সিমাম লেংথ আমার 4 ফিট দেখানো হয়ে গেছে, মিনিমাম লেংথ 1 ইঞ্চ সেটাও দেখানো হয়ে গেছে, এছাড়াও দেখাতে বলেছে 1 ফিট, সেগুলোও কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি।
তো লাস্টে কি বলেছে এই প্রবলেম থেকে? লাস্টে বলেছে হচ্ছে শো 2 ফিট 7 ইঞ্চ ফ্রম দিস স্কেল, এই স্কেলটা যেটা তুমি এঁকেছো সেখান থেকে 2 ফিট 7 ইঞ্চ দেখাতে হবে। কি করে দেখাবো? আমি জানি যে জিরোর এই পার্ট থেকে আমি ফিটের ঘর থেকে 2 ফিট আমি নিয়ে নেব, তো 2 ফিটের এখান থেকে আমি একটা লাইন টেনে নেবো হালকা করে, ডাইমেনশন লাইন, ঠিক আছে, ডাইমেনশন লাইন এটা বেসিক্যালি এক্সটেনশন লাইন। তো 2 ফিট 0 এখান থেকে আমি 2 ফিট পেয়ে গেলাম। এছাড়াও আমার দেখাতে বলেছে 2 ফিট ছাড়াও 7 ইঞ্চ দেখাতে বলেছে, তাহলে ইঞ্চের ঘর থেকে আমি নেবো হচ্ছে 7, 1 2 3 4 5 6 7, 7 মানে হচ্ছে এই পার্টটা এখান থেকে, 6-এর জাস্ট পরের ঘরটা 7। তাহলে এখানে আমি যেটা পেলাম সেটা কিন্তু 2 ফিট 7 ইঞ্চ, বিকজ এখানে আছে হচ্ছে 2 ফিট আর এখানে আছে হচ্ছে 7 ইঞ্চ। তাহলে এইভাবে কিন্তু আমাকে এই মেজারমেন্টটা এখান থেকে দেখিয়ে দিতে হবে। তো আমি এখানে কিন্তু যে কোনো মেজারমেন্টই আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, 4 ফিটের মধ্যে যে কোনো এক্সাম্পল মানে যে কোনো মেজারমেন্ট আমি দেখাতে পারি ফিট আর ইঞ্চের মধ্যে, ইঞ্চে ধরো আমাকে 1 ইঞ্চ শো করতে হবে, ঠিক আছে, 1 ইঞ্চ 6 ফিট শো করতে হবে, তাহলে আমি ইঞ্চের ঘর থেকে নেব, সরি 1 ফিট 6 ইঞ্চ, তাহলে ফিটের ঘর থেকে নেবো হচ্ছে 1 আর ইঞ্চের ঘর থেকে নেবো হচ্ছে 6, তাহলে এখান থেকে একটা লাইন নেব আর 6-এর ঘর থেকে একটা লাইন নেব, যেটা পাবো সেটা হবে হচ্ছে 1 ইঞ্চ 1 ফিট 6 ইঞ্চ, ঠিক আছে। সিমিলারলি যে কোনো মেজারমেন্ট আমি পেতে পাই, ধরো 3 ফিট 8 ইঞ্চ দেখাতে হবে, তাহলে 1 2 3 ফিটের থেকে এখানে নেব আর এখানে 6 7 8, 8-এর থেকে এখানে নেব, তাহলে দুটো মিলিয়ে হবে হচ্ছে 3 ফিট 8 ইঞ্চ। এইভাবে কিন্তু যে কোনো মেজারমেন্ট আমি দেখাতে পারি। তো যদি বলে শুধু 1 ফিট দেখাতে, তাহলে আমি কি করব, যে কোনো একটা ফিট এই পাশে 0 থেকে 1 ফিট নিয়ে শুধু 1 ফিটটাকে দেখিয়ে দেব। বা যদি বলে আমাকে শুধু সে 9 ইঞ্চ দেখাও, তাহলে ইঞ্চের ঘর থেকে 0 থেকে স্টার্ট করব আর 9 থেকে এখানে নেব, 9-এর পয়েন্টটা যেটুকু পয়েন্ট আমি পাবো সেটা কিন্তু 9 ইঞ্চ হবে। তো সো এইভাবে যে কোনো মেজারমেন্ট কিন্তু আমি এখান থেকে দেখাতে পেরে এবং আলটিমেটলি তোমরা এই স্কেলটা প্রবলেমের ড্র করবে, পুরো ক্যালকুলেশনটা দেখাবে, প্রবলেমটা লিখবে, ঠিক আছে, প্রবলেমটা লিখে পুরো ক্যালকুলেশনটা দেখাবে, ক্যালকুলেশন দেখিয়ে এটা কিন্তু ড্রয়িংটা করবে, ঠিক আছে। সো এটা গেল আমাদের সেকেন্ড প্রবলেম, সেকেন্ড প্রবলেমটা কিন্তু কেয়ারফুলি করবে।